লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নামার আগে দলের সাংগঠনিক জেলা ও মন্ডল স্তরে চলছে এখন সাংগঠনিক বৈঠক আর এই বৈঠকগুলি থেকে দলীয় কার্যকর্তাদের পুরোদমে ভোট প্রচারে নেমে পড়ার বার্তা দিচ্ছে নেতৃত্ব তা আরও একবার এমনটা দেখা গেল তেলিয়ামুড়া টাউন হলে দলের পৃষ্ঠ প্রমুখদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে টাউন হলে পৃষ্ঠা সম্মেলন অনুষ্ঠিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপি प्रदेश সভাপতির উপস্থিতিতে মঙ্গলবার এ ছাড়াও উপস্থিত ছিলেন 28 তেলিআমরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কলানি সাহারাই রাজ্য বিজেপি পৃষ্ঠা প্রমুক ইনচার্জ তথা প্রাক্তন বিধায়ক সমল ভূমিকsho দলে নেতৃত্বরা এই সম্মেলনে পৃষ্ঠা প্রমুকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পৃষ্ঠা প্রমুকদের উদ্দেশ্যে করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য ছিল গঠনমূলক তিনি পৃষ্ঠা প্রমুকদের উদ্দেশ্যে বলেন অততুষ্টিতে না ভোগে দলের জন্য সৈনিক হিসেবে কাজ করে যাওয়ার জন্য এতে দল ভালো ফলাফল করবে নির্বাচনে তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যে দুটি

এই যে দেশাত্মবোধের ভাবনা সেখানে কি প্রতিটি সীমান্ত গ্রামে আমরা নিজেরাও গেছি আপনারাও গেছেন সেখানে গিয়ে দেশের জন্য যারা বলিদান হয়েছেন সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত তাদের নাম খোদাই করে সেখানে রাখা হয়েছে এই যে বিষয় আমরা তো কোনোদিন এইভাবে আমরা চিন্তা করিনি উনি বলছেন হরঘর তিরঙ্গা গার তিরঙ্গার অর্থ আমরা আগেও পয়সা দিয়ে আমরা ফ্ল্যাগ কিনেছি আমরা ফ্ল্যাগ উড়িয়েছি উত্তোলন করেছি কিন্তু উনি গত বছর এবং এই বছর যখন হর হরঘর তিরঙ্গার কথা বললেন বিভিন্ন মাপের আমরা ফ্ল্যাগ আমরা কিনেছি এবং তার উত্তোলন করেছি এবং পয়সা দিয়ে কিনতে হবে উনি বলেছেন এতে করে যারা দেশের জন্য বলিদান হয়েছেন তাদেরকে সম্মান জানানোর জন্য ওনার চিন্তাভাবনা উনি এক একটা স্লোগান দেন সত্যি অবাক লাগে উনি কি বলছেন মেয়ে চৌকিদার কি বলছেন মেয়ে চৌকিদার হন অর্থাৎ মেয়ে খুদ বি নিয়ে খাউঙ্গা দুসরেকে খানে দিও না এগুলো আপনারা তো কমিউনিস্টদের রাজনীতিতে শুনেননি আর কংগ্রেসের রাজনীতিতেও শুনেন কারণ ওদের এটা বলতেও পারবে না কারণ ওরা নিজেরাই এই বিষয়ে কিন্তু রক্ত কাজে বলবে কি করে তো সেই দিশায় আজকে দেশ চলছে একটা ট্রান্সপারেন্সির সরকার আজকে কেন্দ্রে চলছে আমাদের ত্রিপুরাতেও সেই দিশায় আমরা কাজ করছি রিপোর্ট সার্চ